পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে এই বিশ্ব একাদশ মুখোমুখি হবে, খেলবে একটি টি টোয়েন্টি সিরিজ। সিরিজের তিন ম্যাচে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পাচ্ছে, আর এই সিরিজে বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এরই মধ্যে 14 সদস্যের দল ঘোষণা করেছে আইসিসি। এই দলে তামিম ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হাশিম আমলা, ড্যারেন সামি ও তিসরে পেরেরা। আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কোলিংউডও। 14 সদস্যের এই দলের নেতৃত্বে থাকছে দক্ষিণ আফ্রিকার ডাফ্রোসিস। 12-15 সেপ্টেম্বর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ। বিশ্ব একাদশে থাকবেন হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসিস, জর্জ বেইলি, পল কোলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্র্যান্ট ইলিয়ট, টিম পেনাল, তিসের পেরেরা, ইমরান তহিব, ড্যারেন সামি, মর্ন মার্কেল, স্যামুয়েল বাজু। বাংলাদেশের গাজী টিভি এবং টেন স্পোর্টস, পিটিভি স্পোর্টস পাকিস্তান সহ বেশ কয়েকটি চ্যানেলের ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে।